আসসালামু আলাইকুম, সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা। আইডিয়াল ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের পক্ষ থেকে আপনাদের সবাইকে আবারও স্বাগতম আমাদের রেগুলার ভিডিও সেশন ক্যারিয়ার ইমিগ্রেশন এবং ওয়ার্ল্ড ওয়াইড স্টাডি ভিসার উপরে। তো আমরা আমাদের লাস্ট ভিডিওতে আমরা ক্যানাডায় স্থায়ী বসবাস এবং বিদেশে উচ্চশিক্ষার জন্য বিভিন্ন ক্রাইটেরিয়ার কথা আলোচনা করেছি, এবং যেহেতু এটা একটা কন্টিনিউয়াস প্রসেস অ্যান্ড ইটস এ ভেরি লং টার্ম পেপার ওয়ার্ক, বিকজ আপনারা জানেন যে আসলে ইন্টারন্যাশনাল অ্যাডমিশনের কথা যদি আমরা বলি, যে বিভিন্ন ইউনিভার্সিটিতে সেপ্টেম্বর হচ্ছে মোস্ট অফ দ্য ইউনিভার্সিটিজের ক্ষেত্রে সেপ্টেম্বর ক্লাস শুরু হওয়ার একটি একটি কমন কমন টাইম লাইন আমরা যেটাকে বলবো। তো যারা দেশের বাইরে থেকে ক্যানাডা, ইউকে, অস্ট্রেলিয়া, ফিনল্যান্ড, সুইডেন, উন্নত বিশ্বের অন্যান্য কান্ট্রিগুলোতে যারা পড়ালেখার জন্য স্টাডি পারমিট ভিসা নিয়ে অ্যাপ্লাই করতে চাচ্ছেন, তো তাদের সে ইন্টারন্যাশনাল অ্যাপ্লিকেন্টসদের ক্ষেত্রে আপনাদের এবছরের ডিসেম্বর থেকে জানুয়ারি ফেব্রুয়ারি পর্যন্ত অ্যাপ্লিকেশন টাইমলাইন থাকে। তো সেই পিরিয়ডে অ্যাপ্লিকেশন টাইমলাইনটা শেষ করে তারপর ইউনিভার্সিটি থেকে অফার লেটার নিয়ে আপনার এখানে লোকাল অ্যাম্বাসিতে, ক্যানাডিয়ান অ্যাম্বাসি বা ইউকে অ্যাম্বাসি অর নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, যে কোনো অ্যাম্বাসিতে সেই পেপারগুলো প্রসেস করে সাবমিট করে আপনার স্টাডি পারমিট হতে হতে আপনার একটা নির্দিষ্ট মিনিমাম 4 থেকে 6 মাসের একটা ন্যূনতম সময়সীমা প্রয়োজন। তো সেই সময়সীমাতে আপনি যখন ইন্টারন্যাশনাল অ্যাপ্লিকেন্ট হিসেবে আপনি ওইসব উন্নত কান্ট্রিগুলোতে অ্যাপ্লাই করছেন, তো ডেফিনেটলি আপনাকে একটা নির্দিষ্ট পরিমাণ সময় হাতে নিয়ে তারপর আপনাকে সেই অ্যাপ্লিকেশন প্রসেসটা শুরু করতে হবে। তো অ্যাজ এ পার্ট অফ আওয়ার রেগুলার ইনিশিয়েটিভ আমরা বিভিন্ন ইমিগ্রেশন প্রসেস আমরা পার্ট পার্ট ভিডিওতে আমরা আলোচনা করব। এছাড়া আমরা স্টাডি ভিসার বিভিন্ন দেশ অপরচুনিটিস, যে সাবজেক্টগুলোতে আপনি পড়ালেখা করতে চাচ্ছেন, যেই যেই ফিল্ডে ভবিষ্যতে এই পড়ালেখাটা শেষ করার পর আপনি ওখানে কী কী ধরনের কাজের অভিজ্ঞতা পেতে পারেন, লাভ করতে পারেন, এছাড়া আপনার নাগরিকত্ব সুবিধার জন্য আপনার কোন কোন ক্ষেত্রে আপনার দক্ষতা আপনাকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে সহযোগিতা করবে। তো আজকে আমরা IELTS নিয়ে কথা বলবো। ও আমরা যদি উন্নত বিশ্বের কান্ট্রিগুলোর দিকে একটু চোখ রাখি তাহলে আমরা দেখতে পারবো যে মোস্ট অফ দ্য কান্ট্রিজ লাইক নর্থ আমেরিকান কন্টিনেন্টের মধ্যে USA, কানাডা, আপনার ইউরোপ কন্টিনেন্টের মধ্যে UK, ফিনল্যান্ড, সুইডেন, অস্ট্রেলিয়া, মোস্ট অফ দ্য কান্ট্রিজ যাদের ইংলিশ যাদের মাতৃভাষা বা ইংলিশ যাদের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, তো সেই সব দেশের ক্ষেত্রে IELTS একটি বাধ্যতামূলক, এবং ওই সব দেশে যারা কাজ করতে, পড়ালেখা করতে এবং থাকার জন্য প্ল্যান প্রোগ্রাম করছেন তাদের জন্য IELTS একটি বড় রোল প্লে করে। তো IELTS যেটাকে বলা হয় যে ইন্টারন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টিং সিস্টেম, এবং এই টেস্টটি আপনাকে দেশের বাইরে কাজ, পড়ালেখা অথবা স্থায়ী বসবাসে সাহায্য করবে যেখানে ইংলিশ নেটিভ ল্যাঙ্গুয়েজ হিসেবে ব্যবহৃত হয়। তো যেমন অস্ট্রেলিয়া, ক্যানাডা, নিউজিল্যান্ড, UK, ফিনল্যান্ড ইত্যাদি রাষ্ট্র, যেসব ক্ষেত্রে আপনার ইংলিশের উচ্চ দক্ষতা আপনাকে বেটার কাজ পেতে, বেটার ইউনিভার্সিটিতে পড়াশোনা করতে এবং অতি দ্রুত সেই সব ক্রাইটেরিয়াগুলো মিট আপ করে আপনাকে ইমিগ্রেশন বা অভিবাসনের পথকে আরও সুগম করতে সাহায্য সহযোগিতা করবে। তো আমরা যদি IELTS তে একটু কথা বলি, যে আসলে IELTS টেস্টটা অ্যাকচুয়ালি আমরা তো জানি যে ডেফিনেটলি এটা আপনাকে ইংলিশে আপনার কতটুকু দক্ষ সেটার মান যাচাই করার জন্য IELTS একটি ওয়ার্ল্ড ওয়াইড অ্যাকসেপ্টেড অথবা আমরা যেটা বলতে পারি যে সারা বিশ্বে সবচেয়ে বেশি গ্রহণযোগ্য একটি টেস্ট, যেটা আপনার ইংরেজিতে পারদর্শিতা বিভিন্ন সেক্টরে। IELTS-এর যে 4টি পার্ট মেজর এরিয়াস, যে পার্টে আপনার দক্ষতাকে যাচাই করা হয় ইংরেজি দক্ষতাকে, সেটা হচ্ছে ফার্স্ট থিং হচ্ছে আপনার লিসেনিং বা আপনি ইংরেজি শুনে বোঝার ক্ষেত্রে কতটুকু দক্ষ। এই IELTS-এর ওয়ান অফ দ্য পার্ট এই লিসেনিং টেস্টটার মাধ্যমে আপনার এই দক্ষতাকে যাচাই করা হবে। দেন এগেন আসছে রিডিং, আপনি ইংরেজি পড়ে বুঝতে পারার দক্ষতা কতটুকু আপনার মধ্যে রয়েছে সেটা আপনার রিডিং টেস্টের মাধ্যমে আপনি সেটা যাচাই করতে পারবেন। রাইটিং, লেখার দক্ষতা,
আপনি একটা এসে লিখতে পারেন কিনা, আপনি একটা প্যারাগ্রাফ লিখতে পারেন কিনা, আপনি ইফ ইউ ক্যান রাইট এ ফর্মাল লেটার, আপনি একটা ইনফর্মাল লেটার, ফর্মাল লেটার, বিভিন্ন ধরনের চিঠিপত্র থাকতে পারে, আপনি একটা গ্রাফ অথবা চার্ট অ্যানালাইসিস করতে পারেন কিনা ইংরেজিতে, এইসব ব্যাপারগুলো আপনার রাইটিং টেস্টের অন্তর্গত হিসেবে অ্যাজ এ রাইটিং টেস্ট কন্টেন্ট হিসেবে থেকে থাকে আইএলটিএসে। আপনার 4 নম্বর যে দক্ষতাটা যাচাই করা হয় সেটা হচ্ছে আপনার স্পিকিং অ্যাবিলিটিস, আপনি ইংরেজিতে কথা বলার ক্ষেত্রে কতটুকু দক্ষ। আপনি যখন ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি বা উন্নত বিশ্বের কান্ট্রিগুলোতে পড়ালেখা থাকা অথবা চাকরির জন্য ট্রাই করছেন, এই ভাষার সামগ্রিক আইএলটিএসের দক্ষতা আপনাকে ডেফিনেটলি বেটার পজিশনে, বেটার এডুকেশন এবং বেটার ক্যারিয়ার বিল্ড আপ করতে সাহায্য করবে। এবং যেখানে ইংলিশের কোনো বিকল্প নাই, যেটাকে আমরা বলি ইটস এ ভেরি কম্পালসারি ম্যাটার when you're seeking opportunities, better career opportunities in overseas countries. So IELTS er ei 4 ti parte band 9 scale e grading kora hoy. Prottekta parte apnake band 9 grade er under e apnar man jachai kora hobe ebong overall average band 9 er upore score calculate kore apnake final score prodan kora hoy. অ্যাকচুয়ালি এই আইএলটিএস টেস্টটা অ্যাকচুয়ালি কারা কন্ডাক্ট করে, সো ব্রিটিশ কাউন্সিল অ্যান্ড আইডিবি অস্ট্রেলিয়া এর মাধ্যমে জয়েন্টলি বাংলাদেশে এবং সারা বিশ্বে আইএলটিএস টেস্টটি পরিচালিত হয়, এবং ব্রিটিশ কাউন্সিলের মাধ্যমে ক্যামব্রিজ অ্যাসেসমেন্ট টেস্টের আন্ডারে এই টেস্টটি পরিচালিত হয়। তো বাংলাদেশে ব্রিটিশ কাউন্সিলের প্রধান যে শাখা রয়েছে, তো সেই শাখার মাধ্যমে আইএলটিএসের বিভিন্ন ভেনু, ঢাকা শহরের বিভিন্ন এরিয়া, ঢাকার বাইরে সিলেট, চিটাগাং, খুলনা, বিভিন্ন এরিয়ায় তাদের টেস্ট প্রদান করার জন্য বিভিন্ন ভেনু আছে। তো এই ভেনুতে রেজিস্ট্রেশন করে ক্যান্ডিডেটরা এই পরীক্ষা দিতে পারে। এখন আইএলটিএস টেস্ট করতে আপনার কী কী দরকার? প্রথমে আইএলটিএস টেস্টের জন্য আপনার অবশ্যই পাসপোর্ট, ভ্যালিড পাসপোর্ট এবং মেয়াদ সম্পন্ন পাসপোর্ট, মিনিমাম 1 থেকে 2 বছর মেয়াদ সম্পন্ন পাসপোর্ট আপনার আইএলটিএস টেস্টের ক্ষেত্রে দরকার হয়। এক্ষেত্রে আপনার টেস্ট লোকেশন এবং আপনার লোকেশন অনুযায়ী আপনি আপনার বিভিন্ন টেস্টের বিভিন্ন ডেট আছে। এক মাসে আপনার আইএলটিএসের বিভিন্ন সময় বিভিন্ন টেস্ট বিভিন্ন সপ্তাহে পরিচালিত হয়ে থাকে, সেটা আপনি অনলাইন রেজিস্ট্রেশনের মাধ্যমে আপনি আইএলটিএস টেস্টটি বিভিন্ন সেন্টারে আপনার সুবিধা অনুযায়ী আপনি কনফার্ম করতে পারেন। তো আমরা যদি আর একটু দেখতে চাই যে অ্যাকচুয়ালি কেন আপনি আইএলটিএস করবেন, তো কথার প্রেক্ষিতে আমরা প্রতিবারই বলে আসছি যে আপনি বিদেশে উন্নত বিশ্বে পড়ালেখা থাকার সুযোগ অথবা পড়ালেখা চাকরির জন্য যদি সুযোগ চান, তাহলে আপনার ইংলিশে উচ্চ দক্ষতা সম্পন্ন হতে হবে। এখানে আপনার কী ইনফরমেশন যদি আমরা দিতে পারি যে সারা বিশ্বে প্রায় 50 কোটিরও বেশি মানুষ ইংরেজিতে কথা বলে, এবং ইংলিশ ইজ দ্য 3rd most spoken countries ইন দ্য ওয়ার্ল্ড। ইংলিশকে বলা হয় সারা বিশ্বের 3rd বৃহত্তম ভাষা যেটি কথা বলার জন্য ব্যবহৃত হয়। তো এই ইংলিশে দক্ষতাকে যাচাই করার জন্য আইএলটিএস হচ্ছে মোস্ট পপুলার টেস্ট যারা অস্ট্রেলিয়া, ক্যানাডা, নিউজিল্যান্ড, ইউকেতে পড়ালেখার জন্য, কাজের জন্য অথবা চাকরির জন্য, অভিবাসনের জন্য প্ল্যান করছেন। ইভেন আপনার ক্যানাডিয়ান ইমিগ্রেশনে অধিক পয়েন্ট পাওয়ার জন্য আইএলটিএসের ভালো স্কোর আপনাকে অনেকভাবে সাহায্য করবে ক্যানাডিয়ান ইমিগ্রেশন প্রসেসটাকে আরও সহজতর করে তোলার জন্য। সো আইএলটিএসের অ্যাকচুয়ালি কোনো বিকল্প নাই, ইটস এ ভেরি কম্পালসারি টেস্ট। তো আমরা যদি দেখি যে আইএলটিএস 2 ভাগে আইএলটিএস টেস্টটি করা হয়, তো একটা হচ্ছে আইএলটিএস জেনারেল ট্রেনিং। আপনি যদি বিদেশে চাকরি অথবা অভিবেশনের জন্য যান, তাহলে আইএলটিএসের এই মডিউলটি, জেনারেল ট্রেনিং মডিউলটি আপনাকে সম্পন্ন করতে হবে বা এই টেস্টে আপনাকে পার্টিসিপেট করতে হবে। সেম একই ফর্ম্যাটে রিডিং, রাইটিং, লিসেনিং, স্পিকিং, এই 4টি পার্ট জেনারেল ট্রেনিং মডিউলে যারা চাকরি করতে অথবা অভিবাসনের জন্য, ইমিগ্রেশনের জন্য বাইরে অ্যাপ্লাই করতে চান, তাদের এই টেস্টটির একটা স্কোর, গ্রহণযোগ্য স্কোর আপনাদের এই টেস্ট থেকে পেতে হবে। দেন এগেন আইএলটিএসের আরেকটা মডিউল হচ্ছে আইএলটিএস একাডেমিক। যারা বিদেশে পড়ালেখার জন্য যাচ্ছেন তাদের এই মডিউলে অ্যাপ্লাই করতে হবে। তো এখানেও আপনার লিসেনিং, রিডিং, রাইটিং অ্যান্ড স্পিকিং এই 4টি দক্ষতা যাচাই করা হবে। তো দ্য বেসিক ডিফারেন্স বিটুইন আইএলটিএস জেনারেল ট্রেনিং এবং আইএলটিএস একাডেমিক
এই দুটোর মধ্যে বেসিক ডিফারেন্সটা থাকে হচ্ছে কন্টেন্ট। ফর এক্সাম্পল রিডিং কন্টেন্ট, মোস্ট অফ দ্য একাডেমিক রিডিং কন্টেন্ট আপনার থাকবে হচ্ছে আপনার একাডেমিক রাইটিংস, আপনার সায়েন্স, আপনার এনভায়রনমেন্ট, এগুলোর উপরে হয়তো কোনো আর্টিকেলস, এইটুকুর হয়তো কোনো এগুলোর উপরে হয়তো কোনো ইম্পর্টেন্ট পাবলিকেশনস, এই ব্যাপারগুলো আপনার রাইটিং পার্টগুলোতে সিমিলারিটিস থাকবে, একটু ভিন্নতা থাকবে আইআইটির জেনারেল ট্রেনিংয়ে। জেনারেল ট্রেনিংয়ে আপনার রিডিং কন্টেন্টসগুলো মোস্টলি নিউজ পেপার আর্টিকেল, একটু সহজতর ভোকাবুলারিজ, একটু সহজতর গ্রামাটিক্যাল স্ট্রাকচার, এই কন্টেন্টগুলো নিয়ে আপনাকে তিনটি প্যাসেজ শেষ করতে হবে এবং 40 মার্কের প্রতিটা আইএলটিএস লিসেনিংয়ে আপনাকে 40টি কোশ্চেনে অ্যান্সার দিতে হবে, রিডিংয়ে 40টি কোশ্চেনের অ্যান্সার দিতে হবে, রাইটিংয়ে আপনার একটা এসে করতে হবে। আপনি যদি আইএলটিএস জেনারেল ট্রেনিং দিয়ে থাকেন তাহলে আপনাকে একটা এসে লিখতে হবে 250 ওয়ার্ডের, অ্যান্ড দেন ইগেন আপনাকে হয়তো একটা ফর্মাল অথবা ইনফর্মাল লেটার লিখতে হবে 150 ওয়ার্ডসের। আর এখানে আইএলটিএস একাডেমিকে যেই রাইটিং পার্টটাতে এসে পার্টটাতে 250 ওয়ার্ডের একটা এসে থাকবে এবং লেটার অথবা ফর্মাল ইনফর্মাল লেটারের জায়গায় আপনাকে হয়তো একটা চার্ট অথবা একটা গ্রাফিক্যাল অ্যানালাইসিস আপনাকে সেটা করতে হবে। অ্যান্ড স্পিকিং পার্ট, এটা আপনাকে একদম লাইভ ফেস টু ফেস একটা একজন আইএলটিএস ইনস্ট্রাক্টর যেখানে আপনি কোর্স রেজিস্ট্রেশন করবেন, সেই ব্রিটিশ কাউন্সিল অ্যাফিলিয়েটেড অথবা আইডিপি অ্যাফিলিয়েটেড ইনস্ট্রাক্টর, আপনাকে 15 মিনিটসের একটা স্পিকিং টেস্ট আপনাকে কার্যক্রম করা হবে। সেই কার্যক্রম এই টোটাল 4টি পার্টের ব্যান্ড 9 স্কোরের মধ্যে আপনার এভারেজ স্কোর ক্যালকুলেট করে ওভারঅল ব্যান্ড 9-এর মধ্যে আপনার আইএলটিএস রিডিং করতে হবে। তো ইন্টারন্যাশনাল স্টাডির জন্য বা বিদেশে পড়ালেখার জন্য আপনার মোস্টলি 6.5, মিনিমাম 6.6 to 6.5 আপনার পেতে হবে। আপনি যদি ভালো স্কলারশিপ অথবা আরও ভালো কিছুর জন্য ভালো ইউনিভার্সিটির জন্য ট্রাই করেন সেক্ষেত্রে আপনাকে 7 to 7.5 এই লেভেলের স্কোর আনতে হবে আইটিএস একাডেমিকের জন্য। আর আপনি যদি অভিভাষণ অথবা ইমিগ্রেশনের জন্য কাজের জন্য অ্যাপ্লাই করেন সেক্ষেত্রে আপনাকে ন্যূনতম, আপনি যদি ক্যানাডিয়ান এক্সপ্রেস এন্ট্রির মাধ্যমে অভিভাষণের জন্য অ্যাপ্লাই করেন আপনাকে ন্যূনতম সবগুলো পার্টে 6 পে, ওভারঅল ব্যান্ড 6 থাকতে হবে, ন্যূনতম 6-এর নিচে কোনো কন্টেন্টে, এই 4টি পার্টে কোনো কন্টেন্টে আপনি যদি 6-এর নিচে পান তাহলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন না। তো অ্যাকচুয়ালি আইএলটিএস আপনার ইমিগ্রেশনে আপনাকে অধিক পয়েন্ট, আইএলটিএসের বেটার স্কোর আপনাকে ইমিগ্রেশনে আরও বেটার পয়েন্টের জন্য হেল্প করবে, আপনার একাডেমিকের স্কোর আপনাকে অবশ্যই বেটার স্কোর আপনাকে অবশ্যই আরও ভালো ভালো ইউনিভার্সিটিতে ভালো ভালো স্কলারশিপ প্রোগ্রামে অ্যাপ্লাই করার জন্য আপনাকে আইএলটিএসের এই গুড স্কোর ইন আইএলটিএস একাডেমিক মডিউল, এই মডিউল আপনাকে হেল্প করবে। তো এই আইএলটিএসের সার্ভিসটাকে আরও কাছাকাছি নিয়ে আসার জন্য আপনারা ব্রিটিশ কাউন্সিল, বিভিন্ন কোচিং সেন্টার্সের সাইফোর্স মেন্টর্স, বিভিন্ন কোচিং সেন্টার যারা মোস্টলি ঢাকা থেকে অথবা অনেক বেশি কমার্শিয়ালি হয়তো তারা কার্যক্রম পরিচালিত করছে, তো আমরা আপনাদের সুবিধার্থে আইডিয়াল ট্যুরস অ্যান্ড ট্রাভেলস গাজীপুর থেকেই আমরা অত্যন্ত অ্যাফেকশনেট, আমি বলবো যে অত্যন্ত এফিসিয়েন্সি লেভেলের সাথে আপনাদের এই আইএলটিএসের ইনস্ট্রাক্টর অথবা ট্রেনিং প্রোগ্রামটা আমরা এখান থেকে লঞ্চ করে থাকি এবং অলমোস্ট হাফ প্রাইসে। অ্যাকচুয়ালি আমাদের যেহেতু ইমিগ্রেশন কার্যক্রম এবং এটার সাথে আইএলটিএস আপনার স্টাডি ভিসার সাথে আইএলটিএস একটা ইম্পর্টেন্ট রোল প্লে করে এবং ইম্পর্টেন্ট পার্ট হিসেবে পরিগণিত হয়, তো সেক্ষেত্রে এই হোল কম্বিনেশন সার্ভিসটা আমরা এখান থেকে দিতে পারছি যে আপনারা আইএলটিএস যেহেতু ইমিগ্রেশন এবং স্টাডি ভিসার জন্য আইএলটিএস স্কোর আপনার 100% আপনার এটার একটা প্রিপারেটরি অথবা ট্রেনিং প্রোগ্রামের একটা ব্যাপার থাকে, দেখে দেখেন এটা টোটালি আপনার বেসিক অল অফ ইউর বেসিক ক্যাপাবিলিটিস আপনার দক্ষতা, যে আইএলটিএসের এমন একটা কোর্স যেটাকে আসলে ফ্যাব্রিকেট বা নকল করার কোনো অপশন নাই, যেটাকে বানানোর কোনো অপশন নাই, ইটস এ ভেরি ট্রান্সপারেন্ট এবং ভেরি স্ট্রিক্ট একটা কোর্স, স্ট্রিক্ট একটা টেস্ট, এবং এই টেস্টটিকে পারফেক্ট এবং একটা ভালো স্কোর করার জন্য আপনার প্র্যাকটিসের কোনো বিকল্প নাই। তো আইডিয়াল ট্যুরস অ্যান্ড ট্রাভেলস যে ট্রেনিং প্রোগ্রাম বা আইএলটিএস যে প্রিপারেশন কোর্সটি আমরা চালু করতে যাচ্ছি সেই কোর্সটি আপনাদের আইএলটিএস সম্পর্কে একটি কমপ্লিট অ্যান্ড ক্লিয়ার পিকচার ধারণা দিয়ে আপনাদের সেটাকে আরও প্র্যাকটিস, বিকজ প্র্যাকটিস মেক্স ম্যান পারফেক্ট, আপনি যত বেশি প্র্যাকটিস করবেন আপনি তত ডেভেলপ হবেন আইএলটিএসের এভরি সেক্টর, এবং আপনাকে প্র্যাকটিসের কোনো বিকল্প নাই, ইটস অল অ্যাবাউট প্র্যাকটিস। আমরা আপনাকে একটা পারফেক্ট গাইডলাইন আপনাদের দিতে পারবো যে গাইডলাইনটা ফলো করে অ্যান্ড প্র্যাকটিস করে আপনি আপনার কাঙ্ক্ষিত স্কোর, যেটা আপনার জন্য এলিজিবল, যেটা আপনার জন্য কম্পালসারি, যেটা আপনার এমপ্লয়ার চাচ্ছে, যেটা আপনার হয়তো করা ওই ইউনিভার্সিটি বিদেশের ইউনিভার্সিটিতে তার রিকোয়ারমেন্ট হিসেবে চাচ্ছে, সেটাকে যুগোপযোগী করে তোলার জন্য আমরা আইডিয়াল ট্যুরস অ্যান্ড ট্রাভেলস আর এই কোচিং সেন্টারটি আমরা গাজীপুর কোনাবাড়ি এখান থেকে পরিচালিত করছি। তো
আপনাদের আমি মনে করি আমরা মনে করি যে আপনাদের ঢাকায় যাওয়ার বা কষ্ট করে ঢাকায় যাওয়ার কোনো দরকার নেই। আপনারা সঠিক একটা গাইডলাইন এখান থেকে আমরা আপনাদের কনফার্ম করতে পারবো। অ্যান্ড আই হোপ এই ভিডিওটি আপনাদের আইএলটিএস এবং এই ব্যাপারে কতটুকু প্রয়োজন এবং কতটুকু আপনাদের সম্ভাবনার দ্বার উন্মোচন করতে পারবে। আশা করি এই ভিডিওটি আপনাদের খুব ভালোভাবে